অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রতন কুমার হালদার, সহকারী শিক্ষক, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, তরুণকলা বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দুর্যোগের ভিতরে সবাই তোমাদের ভালো থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আমরা দেখো, নবম দশম শ্রেণী গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে কি পাঠ আমরা পূর্বে আলোচনা করছিলাম, বীজগণিতিক রাশি এবং বীজগণিতিক সূত্রাবলী। আজকে আমরা সেই বীজগণিতিক সূত্রাবলী থেকে আবার কিভাবে অনুসিদ্ধান্ত তৈরি হয় আমরা শিখব এবং তার ব্যবহারিক প্রয়োগ শিখব। তাহলে আমরা যে সূত্রগুলি শিখছিলাম তোমাদের সবাই মনে আছে হয়তো, যে সূত্র একে আমরা শিখছিলাম কি, যে এ প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর দুইতে আমরা কি শিখলাম, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই দুটো সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত পাস আমরা তৈরি করবো। দেখো কিভাবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সূত্রগুলি লিখলাম, এখন আমরা সূত্রগুলি যোগ করবো। যোগ করিয়া যদি যোগ করি দেখো, এখানে সমজাতীয় সাইন সবসময় যোগ হবে, বিপরীত সাইন কি হবে বিয়োগ। তাহলে একই সাইন আছে তাকে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে যোগ করা হবে টু এ স্কোয়ার। এখানে দুইটা সাইন বিপরীত সাইন আছে, দুটো বিয়োগ হবে, এখানে কিছু থাকতেছে না। আর এখানে দেখো বি স্কোয়ার পিছনে প্লাস এখানে প্লাস, তাহলে যোগ করলে কি আসবে টু বি স্কোয়ার এই সমান এই লিখলাম। কি পেলাম আমরা, টু এ স্কোয়ার প্লাস টু বি এ স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস বি হোল স্কোয়ার। অথবা আমরা দেখো বাম পক্ষে এখানে একটা টু কমন নিতে পারি, দেখবেন এখানে টু যদি কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার এই সমান, এখানে জাস্ট তাই লিখি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখান থেকে আমরা শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা যদি বের করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে কি হবে, এই টু দিয়ে কিন্তু এই রাশিটাকে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হলো অনুসিদ্ধান্ত পাস, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত পাঁচ। কি পেয়ে যায় এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা শিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু। শিক্ষার্থী বন্ধু, এবার আমরা এই সূত্র এবং এক এবং দুই থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত শিখব, আমরা এখানে সূত্রগুলি লিখলাম সেই সেই সূত্র এক এবং দুই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এবারে কিন্তু আমরা বিয়োগ করব, বিয়োগ করি। শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ করা নিয়ম আমরা সবাই জানি, যে রাশিকে বিয়ে করবো ওই রাশির সাইন গুলো কিন্তু পরিবর্তন হবে। এখানে প্রত্যেকটা পদে এখানে দেখো এ স্কোয়ার আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাস টু এবি প্লাস হয়ে যাবে প্লাস বি স্কোয়ার হবে মাইনাস, আর এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, আমরা সাইন গুলো পরিবর্তন করলাম। এবারে বিয়ে করি দেখো এ স্কোয়ার সাইন প্লাস এখানে আছে কি আছে মাইনাস, বিপরীত সাইন আছে, বিপরীত সাইন তাহলে কি হবে বিয়োগ, এখানে বিয়ে করার কিছু থাকতেছে না,
2ab পিছনে প্লাস এখানেও কিন্তু প্লাস আছে তাহলে আমরা যদি একই রকম সাইন তাহলে যোগ করব 4a 4a এখানে b স্কয়ার পিছনে প্লাস এখানে আছে মাইনাস টু বি ফরিস সাইন তাহলে এটা b হবে b তাহলে এখানে ঠিক থাকতেছে না এই সমান a প্লাস b হোল স্কয়ার আর এখানে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে কি পেলাম দেখো 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার শিক্ষার্থী বন্ধুরা যে এটা কিন্তু আমাদের সময় এটার প্রয়োগ আমাদের কোন সমস্যার সমাধানে বিজ্ঞানীতি এটা প্রয়োজন হয় 4ab ডেটা সূত্র হিসেবে ব্যবহার করা হয় তাহলে এখান থেকে আমরা যদি ab এর মান বের করি দেখো ভাগ cos প্রতি ভাগ হয়ে গেছে ab সমান আমরা প্রতি ভাগ দিলাম এইবার ভাগের গুণফল কি দিলে যে আমরা এটা আলাদা আলাদা করে যদি ভাগ দিই এরকম লিখি দেখো a প্লাস b হোল স্কয়ার ভাগ 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এখানে এই এখন এটাকে যদি আমি 4 কে যদি এই বর্গের ভিতরে নিই তাহলে এটা এরকম দেখা যাবে দেখো a প্লাস b রেজ বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে অনেক সিদ্ধান্ত 6 যে এই সময় আমরা কি পেলাম a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার ঠিক আছে বন্ধুরা এবার আমরা অনুসিদ্ধান্ত 5 এর আলোকে আমরা একটা এটাকে এক ব্যবহারিক প্রয়োগ যদি আমরা করি পাশের একটা সমস্যার সমাধান আমরা করব a প্লাস b সমান রুট 7 a মাইনাস b সমান রুট 5 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত তাহলে আমরা এটাকে যদি সমাধান করি দেখো কি আসে a প্লাস b সমান রুট 7 আর a মাইনাস b সমান রুট 5 তাহলে আমাদের মান বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ারে ইতিমধ্যে আমরা যে অনুসিদ্ধান্ত 6 আমরা শিখেছি তার পাশে সেখানে আমরা কি শিখছিলাম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2 এখন আমরা এখানে মান বসিয়ে দিই a প্লাস b মান দাও তাহলে রুট 7 রুট 7 এর বর্গ প্লাস এটা আছে রুট 5 রুট 5 এর বর্গ ভাগ 2 এখানে স্কয়ারের সাথে রুটটা বাদ দাও এখানে রুট 7 এর যদি x বর্গ করি আমরা তাহলে এখানে আসছে 7 প্লাস রুট 5 এর বর্গ প্লাস হচ্ছে 5 ভাগ 2 তাহলে 7 যোগ 5 12 ভাগ 2 কত আসছে 6 শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই হয়তো মনে এরকম বুঝতে পারছো তা আমি এবারে এই যে ব্যবহারিক প্রয়োগটা আমরা শিখলাম আমরা যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর যে সূত্র ব্যবহার করছিলাম সবাই মনে তোমরা বুঝতে পেরেছ তাই আজকে আমরা ক্লাস আমরা এখানে শেষ করব তোমরা বাড়িতে সবাই এগুলো এই কাজগুলো করবে
আরো বিশেষ ভাবে দেখবে, যেহেতু বর্তমানে করোনা একটা মহামারী চলছে, তারপরও তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। এই বলে আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। Yeah.